হে এভরিওয়ান, মর্নিং, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আজকে পুকুর পাপা অনেক সকালবেলা বের হয়ে যাবে, সেজন্য ওকে লাঞ্চ দিয়ে দিলাম, বিকালবেলা টিফিন দিয়ে দিলাম। তো চলো দেখাই তোমাদের কি কি দিয়ে দিচ্ছি। মাছের ঝোল, পালং শাকতে চিংড়ি মাছ, একটা ভাজা, ভাত, বিকালবেলার টিফিন, এখানে ওষুধ আছে, এগুলোই দিয়ে দিচ্ছি। আর জুস ফ্রিজ আছে, দিয়ে দিব। তো চলো পরে আবার কী আছে না আছে সবই তোমাদের শেয়ার করব। তো এগুলো ঝটপট করে প্যাকেট করে নেই আর দিয়ে দেই, ও চলে যাক, তারপরে আমি সারাদিন কী করছি পুকুর কী করছে দেখাচ্ছি। চলো, মর্নিং গাইস, এখন আমি আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি। গরম আছে, আস্তে আস্তে খাও। হাতটা একটু ছেঁকে নি পাপা, খাবার খেয়ে নিচ্ছি, খাবার খেয়ে নিচ্ছি আমি, তারপর আবার পড়বো। পড়াই করছে, লিখছে, হ্যান্ড রাইটিং দেখে নাও, সুন্দর হ্যান্ড রাইটিং, এটার বুকের থেকে লিখছে। এই যে দেখেন, রাস্কিন বন্ড গ্রেট স্টোরিজ ফর চিলড্রেন। আচ্ছা, কাপড় গাছে জল দেওয়া হয়ে গেছে, কাপড় মেলাও হয়ে গেছে, আজকে বেডশিট চেঞ্জ হয়েছে, পুকুর রুমের বেডশিট চেঞ্জ হয়ে গেছে। এই যে মামা, আমার মন্দিরটা দেখিয়ে দাও, আমি দেখিয়ে দিই আমার মন্দির। গাইস, আমি আমার মন্দির দেখি তোমাদের, দেখো এটা হচ্ছে আমার পর্দা মন্দিরের, সেটা খুলবো, এটা খুলবো, এটা হচ্ছে শিব, এটা একটা ফ্লাওয়ার রাখি আমি, আর ওখানটা কি বলে ওটা আছে না, ওটা এই ঘরটা গুছানো হয়ে গেছে। জি, চলো বাকি রুমটাও দেখিয়ে দিচ্ছি। এটাও গুছানো হয়ে গেছে, এটা হচ্ছে বেডশিট চেঞ্জ। হ্যালো, তো গাছে পানি দেওয়া হয়ে গেছে, অ্যালোভেরা গাছটা অনেকটাই হয়ে গেছে। একটা ভিতরে দেখো আর একটা গাছ হয়ে গেছে, একটু শিকার ছিল তাতে হয়ে গেছে। আজকে তো রান্না টান্না শেষ, আজকে এটাও গোছানো হয়ে গেছে, শুধু ঘরটা পরিষ্কার মুছতে হবে। গাইস, আমি মেহেন্দি লাগাবো আমার পড়ার পরে, শাওয়ার করার পরে, পড়ার পরে, তারপরে। হ্যাঁ, তাহলে তুমি ফ্রি হয়ে যাবে, এখন পড়াই করে নাও। মা, তুমি যখন অঙ্গীকার করছো, এটা তো গাছে জল দেওয়া হয়েছে, কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আর ছাদে যেতে হয় না, এখানেই রোদ হয়, এত রোদ হয়। এটা হলো বাইক পার্কিং, এখানে সবাই বাইক পার্কিং করে। তো চলো, আমি মুখে আজকে একটা প্যাক লাগাবো, তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি, চাইলে তোমরাও করতে পারো। তো একটু পরেই করব, তোমাদের দেখাবো।
চলো তোমাদের সাথে আমি একটা ফেক্স মাস্ক শেয়ার করছি, আমি ফেসে কি লাগাই। তবে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো তোমরা কন্টিনিউ এক সপ্তাহ শাওয়ার করার আগে ব্যবহার করবে, তাহলে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। আমি আজকে থেকে শুরু করলাম এবং এটা এক সপ্তাহ করব। তো তোমরা দেখো কি কি ইউজ করছি। আমি এক চামচের মতো টক দই দিলাম, এটা আমার ঘরে পাতাই দই। আর এক চামচ চিনি, আর অল্প একটু কাস্তুরি হলদি, এটা যে আমার আমি ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আমি নিয়ে আসছি, এটা হলো কাস্তুরি হলদি। আর অবভিয়াসলি এক চামচ বেসন, তো তোমরা যদি দেখতেছ যে এটা অনেকটাই ঘন হয়ে মানে ঘন হয়ে গেছে, তাহলে তোমরা চাইলে একটু রোজ ওয়াটারও দিতে পারো। মাম্মা ওইটা বের করো তো, এটা বের করো তো, পোপো অনেকটা হেল্প করে মাম্মাকে। উই যে ওখানে আছে দেখো ফ্রিজে, এটা না রোজ ওয়াটার মাম্মা, হ্যাঁ এটা এটা রোজ ওয়াটার। তো এটা আমি একটু দিয়ে দিব, কারণ এটা একটু দাদদরা হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে। এক মিনিট দাঁড়াও, চলো আমি খুলে নিয়েছি, আমি এটা একটু দিচ্ছি। তো এটা আমি মিক্স করে নিই। তো দেখো গাইস, পোপো একা একাই ম্যাগি করতে পারে, ও মাইক্রোওভেনে ম্যাগি করে নিবে। মাম্মাই আমাকে কাটো। পানিটা বের করো, পানিটা বের করো পোপো, পানিটা দিয়ে দাও আন্দাজ করে। আমি একটু স্যুপ খেতে চাই, স্যুপটা খেতে অনেক ভালো লাগে, স্যুপি স্যুপি খেতে। হয়তো তোমরা এটা দিয়ে দাও, বেশি মিলিয়ে দাও, মিক্স করে নিই ভালো করে। এবার আমি এটাকে মিশিয়ে রেখে দেব, কিছুক্ষণ পরে আবার এটা বের করবো, আপনাদের মানছি কিছুক্ষণ পর। তো এবার কিছুক্ষণ হয়ে গেছে, এবার এটাকে বাইরে বের করে দেখবো কি এটা ভালো করে। দাও আবার নেড়ে দিচ্ছি মাম্মা, মাম্মা নেড়ে দেয় ভালো করে, নেড়ে দিতে হবে। আর বাচ্চারা যদি এই ভিডিওটা দেখছো প্লিজ আমি বলে দিই কি এরম স্টিলের জিনিস হবেন ধরবে না, নালে ব্লাস্টও হতে পারে। তো এখন আমি এটা শুধু মাইক্রোওভেনের বাটিতে দিতে হবে। অনেক ময়লা জমে এই সাইড গুলোতে, ময়লা জমে, তো এদিকে তোমরা একটু ভালো করে দিবে। আর দেওয়ার আগে খুব সুন্দর করে মুখটা পরিষ্কার করে নিবে, এটা খুব ময়লা। তো আমি মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছি, শাওয়ার করার আগে দিবে। আমি একটু আমি এখনই শাওয়ার করব, একটু পরে এটা দেওয়া হয়ে নে। এটা দেওয়ার পরে শুকানোর পরে তোমরা মুখটা ধুয়ে ফেলবে, তারপরে শাওয়ার করে নিবে। এটা আজকে আমি শুরু করলাম, আজকে সোমবার, সামনে সোমবার দিব মানে কন্টিনিউ এক সপ্তাহ দিব। তো তোমরা দিয়েও দেখতে পারো, আর রেজাল্টটা
যদি তোমরা করো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা এক সপ্তাহ দেওয়ার পরে আমরা বুঝতে পেরেছি যে খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। ঘরের জিনিস, ঘরের ন্যাচারাল জিনিস দিয়ে, ঘরের জিনিস দিয়ে সব কিছু করবে, তোমাদের স্কিন সব সুন্দর থাকবে, কোনো সময় ব্রণ বা অয়েলি ভাব এগুলো কোনো কিছুই হবে না। আর মুখ অনেক গ্লো করবে, অনেক গ্লো করবে, একবার ট্রাই করে দেখো। আসছি, এই যে পোপো ম্যাগি হয়ে গেছে, দেখো মাইক্রোওভেনে কি সুন্দর মাইক্রোওভেনে দেখো কি সুন্দর ম্যাগি করে নিয়ে নিল। মানে মাইক্রোওভেনে করলে তোমাদের গ্যাসটা খুব বেশি যাবে আর কম টাইমে সুন্দর হয়ে যায়। এই যে তোমাদের একটা বাইট খাবে, দি আসো আসো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এটা ধোয়ার পরে আমি শাওয়ার করার আগে তোমাদের দেখাবো কেমন হয়েছে, তাহলে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। আর আজকের থেকে শুরু করলাম, বারবারই তো বলছি যে আজকের থেকে শুরু করলাম, তোমরা অবশ্যই পারলে একটু ট্রাই করো, এটা ছোট বড় সবাই মাখতে পারবে। ছোট বড় বলতে মানে পোপর বয়সের না, পোপর থেকে একটু বড় যারা তারা পারে। আর নানি নানি বলো, দাদি বলো, মাসি বলো, মানে দাদা দাদি সবাই মাখতে পারবে, হাজবেন্ড ওয়াইফ সবাই মাখতে পারবে। এটা তো চলো এটা আমার শুকিয়ে নেই, তারপরে আমি ধোয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার এগুলো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এখন আমি ধুবো আস্তে আস্তে করে নিয়ে। আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি, আমি ধুয়ে আসলাম, এখন শাওয়ার করিনি। একবার দিয়ে তো এটা আমি কন্টিনিউ 7 দিন করব, তো তোমরাও করবে, করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো এখনই কি গ্লো করছে, দেখো আবার এখানে কোনো লাইট টাইট কিচ্ছু নেই, শুধু এখানে উপরে একটা লাইট, আমার এখানে শুধু লাইট আছে আর সামনে কিচ্ছু নেই, জাস্ট দেখতেই পাচ্ছ। আই এম হ্যাপি। তো চলো আমি শাওয়ার করে নেই, জাস্ট তোমাদের দেখানোর জন্য আসলাম। দেখো গুড, তো তোমরাও ট্রাই করো। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ওটা ওয়াশ করে এসে এই রোজ ওয়াটারটা তোমরা মুখে দিবে, এটা
এভাবে করে দিয়ে নিবে তোমরা। আর যদি তোমরা বাইরে যাও বা কলেজে যাও বা যে যেখানে যে কাজে, হ্যাঁ যেই কাজেই যাও, যদি দিনের বেলা যাও তাহলে অবশ্যই সান ক্রিমটা মেখে যাবে। আর যদি ঘরে থাকো তাহলে রোজি ওয়াটারটা এভাবে দিয়ে নিবে। আমি একটু কালকে তো পোকাকে বাইরে হাঁটতে নিয়ে গেছিলাম, আজকে ফ্ল্যাটের নিচে হাঁটতে নিয়ে যাব, হাঁটাবো একটু 10 মিনিট। দেখো মামা, লিপ বামটা দাও তো একটু, চলো আবার কালকে করবো, আবার তখন আবার আর দেখানোর কিছু না, আমি এক সপ্তাহ করব, তোমরা দেখতে পাবে রেজাল্ট। গাইস আমাকে কেমন লাগছে আর মানুষের কাছ থেকে তো মানুষ সব কিছু শেখে, তো আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবে আর পারলে আমাকে জানাবে। চলো নিচে যাবো এখন। কি বাজার করে এনেছে, এটা হচ্ছে লাউ শাক, এটা হচ্ছে লাল শাক, থোর ভাজা খেতে অনেক টেস্ট, আর এটা হচ্ছে বাঁধাকপি, দেখতে আলুর মতো কিন্তু কাজ নেই ভালো, আর সবগুলো দেখো কিরকম গ্রিন টি গ্রিন টি, যেন মনে হয় এটা সবুজ দেশে, পাকোড়া খাচ্ছি আর হাঁটছি, এই যে পোপড়া, আচ্ছা তুই যা, আইসক্রিম এবার পা দিয়ে মারো, পা দিয়ে পা দিয়ে আয় যায় দিকে, দেখো আমাদের কাছে রেডি, এই যে ওদের প্রথমবার দেখাচ্ছে রেড গাড়ি, মাই রেড গাড়ি, লোকে রেড গাড়িলে ঢম মারে গাইস, এটা নয় অ্যাকচুয়ালি গাড়িটা আছে, চলো দেখাচ্ছি তোমাদের, তুলে ভালো আমরা যাবো ভাই বোন মিলে, তোমরা যদি চোখটা দেখো পেপস লাউ শাক নিলাম, দাও ধরবো ব্যাগ, ব্যাগ ধরবো, নোট
পটলের শাক একাটি নিলাম, লাল শাক দু আটি, তো আমি এখানটায় ভিডিওটাকে শেষ করছি আর বাই।